সীতা দ্য ইনকার্নেশনে সীতার চরিত্রে দর্শকের সামনে আসবেন কঙ্গনা, আর সেটা করতে নাকি বড় ধরনের পারিশ্রমিক চেয়েছেন এই তারকা। অঙ্কটা চোখ কপালে তোলার মতো, 32 কোটি রুপি। জানা গেছে এই চরিত্রে অভিনয়ের জন্য মাস কয়েক আগে দর বাড়িয়ে 12 কোটি রুপি চেয়েছিলেন আরেক তারকা নায়িকা কারিনা কাপুর, যা নিয়ে সামাজিক মাধ্যমে হয়েছে সমালোচনা। আর এবার কঙ্গনা চাইলেন 32 কোটি রুপি, যা কারিনার 3 গুণ। সব মিলিয়ে পারিশ্রমিকে রেকর্ড গড়লেন তিনি। শুধু কারিনা নন, ভারতের আর কোনো নায়িকাই এত টাকা পারিশ্রমিক পান না। সেই সাথে সিনেমার পরিচালক অলৌকিক দেশাই জানিয়েছেন সীতা দ্য ইনকার্নেশনে থাকছেন কঙ্গনাই। তিনি নিজে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন ছবিতে মূল চরিত্রে অভিনয় করবেন কঙ্গনা। দীর্ঘদিন ধরে এ নায়িকার জন্য খোঁজ চলছিল। প্রতিযোগিতায় ছিলেন কারিনা কাপুর খান, দীপিকা পাডুকোনের মতো নামকরা অভিনেত্রীরা, কিন্তু সব শেষে সবাইকে সরিয়ে শেষ হাসি হাসলেন কঙ্গনাই। কারিনা যখন 12 কোটি রুপি পারিশ্রমিক চান, তখন সোশ্যাল মিডিয়ায় সমালোচনার শিকার হন এই অভিনেত্রী। সেই সমালোচনার জবাবে কারিনা বলেন, নায়করা বেশি পারিশ্রমিক চাইলে কেউ কোনো কথা বলে না, নায়িকারা বেশি চাইলেই কেন তাকে সমালোচনা করা হয়। সোশ্যাল মিডিয়ায় কঙ্গনা জানিয়েছেন সীতার চরিত্রে অভিনয় করতে চলেছেন তিনি। সিনেমার নাম সীতা দ্য ইনকার্নেশন। কঙ্গনার সেই সিনেমা নিয়ে টুইটারে মন্তব্য করলেন কমল আর খান। নানান বিষয়ে এই নায়িকার নানা মতামত নিয়ে বরাবরই কথা বলে থাকেন কমল খান। সীতার খবর সামনে আসতেই আবারও কঙ্গনার পারিশ্রমিক নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। সম্প্রতি টুইটারে কমল আর খান লিখেছেন, সূত্রের খবর, সীতা সিনেমার জন্য 32 কোটি পারিশ্রমিক নিয়েছেন কঙ্গনা, আর এই সিনেমার হাত ধরেই বলিউডের সর্বোচ্চ পেইড নায়িকা হলেন তিনি। কিন্তু কেন প্রযোজক এই ভুল করলেন? আমার আগামী রিভিউতে আমি এ বিষয়ে সব তথ্য দিব। এদিকে সিনেমার পরিচালক অলৌকিক দেশাই সংবাদ মাধ্যমে জানিয়েছেন, যাদের মনে বিশ্বাস আছে তাদের সারা বিশ্ব সাহায্য করে। এখন পর্যন্ত বাস্তবে এ চরিত্রকে নিয়ে সেরকম কোনো সিনেমা হয়নি। সীতার চরিত্রে কঙ্গনাকে পেয়ে আমি আপ্লুত। আমি নিশ্চিত যে এই সিনেমার মধ্য দিয়ে আমাদের দৃষ্টিভঙ্গি বদলে যাবে। সম্প্রতি এই সিনেমার পোস্টার আপলোড করেছেন কঙ্গনা। ক্যাপশনে লিখেন, এ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করছেন তিনি, তার সঙ্গে যারা রয়েছেন তারা সবাই মেধাবী অভিনেতা। রাম সীতার আশীর্বাদ নিয়েই শুরু করছেন এই নতুন সিনেমা।